নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আফাজনগর এলাকাটি আধুনিক আবাসিক এলাকা হলেও প্রতি বছর বৃষ্টির পানিতে তলিয়ে থাকে এলাকাটি। শুষ্ক মৌসুমে এটি সব দিক থেকে দুর্ভোগমুক্ত এলাকা মনে হলেও বর্ষার মৌসুমে জমে থাকা বৃষ্টির পানি নির্গমন হতে না পারার কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকায় বসবাসরত বাসিন্দাদের। তবে কী কারণে বৃষ্টির পানি নির্গমন হতে পারছে না তা জানতে চাইলে এলাকাবাসীর ভাষ্যমতে জানা যায়, একটি মহল আফাজনগর আবাসিক এলাকার জমে থাকা বৃষ্টির পানি সরকারি ড্রেনে নির্গমন হতে বাধা সৃষ্টি করছে, তার ফলে এলাকায় সৃষ্টি হয় দীর্ঘদিনের জনদুর্ভোগ। আমাদের আসলে বৃষ্টি হলেই দেখা গেছে 15-20 মিনিট যদি কোনো বৃষ্টির স্থায়িত্ব হয় তাহলেই দেখা গেছে যে আমাদের আফাজনগর এই হাউজিং সোসাইটি ডুবে যায়, গাড়ির উপরস্থ পর্যন্ত পানি চলে আসে। আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আছে কিন্তু পানিটা যে কোথাও অপসরণ হবে মানে পানিটা সরে যাওয়ার মতো কোনো প্লেস নাই, এই জন্য দেখা গেছে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে বেশি ভোগান্তিতে পড়তে হয় বৃষ্টি নামলে। এছাড়াও তো অনেক ব্রিজ আছে ডুবে যায়, আর এখন এইটা প্রতিনিয়তই হচ্ছে আর কি বৃষ্টি হলে নিষ্কাশ হতে পারছে না, পানিটার যাওয়ার কোনো আসলে পদ্ধতি নেই। এখন এই দিক থেকে আমরা যেটুকু জানি লালপুর হয়ে একটা মানে পানি অপসরণ হওয়ার একটা ব্যবস্থা আছে, সেখান দিয়ে এলাকাবাসী হয়তো এটা এলাকাবাসী মানে পারতেছে না এই পানিটা এখান থেকে অপসরণ করতে। ও ভাই এই বৃষ্টি আইলে আড়ুহমান পানি হয়ে যায়, আমার কারণ হলে যে ড্রেন বন্ধ করে দিয়েছে, এদিক দিয়ে নেতা মেতা আছে অনেক, এই কিছু ফটকা নেতা আছে দিকে, ফটকা নেতারা এটা বন্ধ করে দিয়েছে। আমরা সবসময় ভালোভাবে যাইতে পারবো আসতে পারবো, এই বাড়িওয়ালারাও চেষ্টা করতেছে, সভাপতি চেষ্টা করতেছে, সবাই মিলে চেষ্টা করতেছে, ওই পিছনে কিছু লোকজন আছে আর বাধা দিতেছে আর কি। এটা তো সরকারি ড্রেন, সরকারি ড্রেনটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে কোনো জায়গায় পানি আটকে না, ওই রোডও আটকেবে না, এখানেও আটকেবে না, এনারা কি করে ড্রেনেও ময়লা ফলাইয়া আটকাই ছুঁয়ে দেয়। জানা গেছে সেই এলাকায় বসবাসরত একজন বাসিন্দা মুর্শিদ আলম খান, তিনি দুর্ভোগের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই ব্যাপারে সমাধান জানতে চায় পার্শ্ববর্তী টাকারপাড় হাউজিং সোসাইটির সভাপতি রঞ্জু নামে এক ব্যক্তির নিকট। মুর্শিদ আলম জানান একটি লেটেস্ট মডেলের আইফোন দাবি করার শর্তে সেই পানি নিষ্কাশন করে দেবে বলেও তিনি জানান। আইফোন চাওয়ার দাবিটি তিনি প্রতিবাদ করলে তার উপর বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মুর্শিদ আলম খান, আমি আফাজনগরের একজন বাসিন্দা। আমি প্রায় এখানে 6 বছর যাবত আমি আফাজনগর থাকি, আমি কখনো কোনোদিন আমি পানি দেখি নাই। হঠাৎ করে একদিন যখন নাকি আমি পানি দেখলাম, আমি আমার বাচ্চা নেমে স্কুলে যেতে পারি না, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমি রিক্সা পাই নাই স্কুলে যাওয়ার জন্য, তারপর স্কুলের সময় চলে যায়, তখন আমি নিজেই পদক্ষেপ নিলাম যে পানিটা কেন আটকায় যায়, 5-6 বছর ধরে যখন পানি জমে না হঠাৎ করে আমরা আটকাইলো। তখন আমি আফাজনগরের সভাপতিকে ফোন দিলাম যে সভাপতি সাহেব এই পানিটা কিসের থেকে, তখন সভাপতি সাহেবের সাথে আমি আলাপ করলাম, আলাপ করার পরে উনি বললো যে ওই এলাকা টাকারপাড়ের যে নতুন একজন সভাপতি হয়েছে, এই সভাপতি এই পানিটা আমাদেরকে বন্ধ করে দিয়েছে, আমরা অনেক চেষ্টা করছি, উনি পানিটা ছাড়ার কোনো ব্যবস্থা নেয় নাই বা পদক্ষেপ নেয় নাই। পূর্বে কখনোই পানি জমা না, আমি 6 বছর যাবৎ আছি আমি একদিনও দেখিনি, হঠাৎ করেই জমছে পানিটা, তাও কি প্রায় হাঁটু সমান কম সমান পানি হয়ে যায়, নিস্তালা মাঝে মাঝে কারোর পানি উঠে যেত, এমন অবস্থা দাঁড়াইতো। তখন আমি এটা পদক্ষেপ নিলাম যে এটা কি করা যায়, তখন আমি উপরের রাজনৈতিক কিছু নেতাদের সাথে আলাপ করলাম, যেমন জেলা আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যা আমি তাকে অবগত করছি যে বিষয়টা, উনি আমাকে বললো যে ঠিক আছে মুর্শিদ আমি বিষয়টা আমি দেখতেছি। তো যেহেতু উনি দেখছে যে রাজনীতি করে, যেহেতু এমপি সাহেব আছেন, এখানকার স্থানীয় চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওইভাবেই তারা এটা আলোচনা করে শেষ করবেন। হেলাল ভাই বললো যে ঠিক আছে এটা আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা আমি করে দিচ্ছি, ঠিক এতটুকুই স্রেফ। কিন্তু দেখা গেছে যে আমি আজকে এই পানি নিষ্কাশনের ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমি অনেকভাবে নির্যাতিত হয়েছি, আমার নামে পেপার পত্রিকা লেখা হয়েছে, হ্যাঁ ট্রেনেজ ব্যবস্থা তাদেরকে ডাকাইছি, ডাকানোর পরে সভাপতি যে টাকার পরে যে সভাপতি ছিল নাম রঞ্জু, সে বলছিল যে পানি নিষ্কাশনের সমস্যা সমাধান করে দিবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটার বিনিময়ে সে আমার কাছে একটা আইফোন চেয়েছিল। তখন আমি বললাম যে সম্পর্কের বুঝি এই অবনতি, সম্পর্ক যেখানে এখানে তো কোনো টাকার সম্পর্ক চলে না, তাই আমি বললাম যে আপনি আমার কাছে আইফোন চাইতে পারলেন, আমার কথা হইলো যে আজকে যদি আইফোনটা দেওয়া হইতো তাহলে কি ও আইফোনটা দিলেই কি পানি নিষ্কাশন হইতো, তাহলে আজকে কেন পানি নিষ্কাশন হচ্ছে না, আজকে কেন বন্ধ হচ্ছে, তাহলে আইফোনটাই কি মেন কারণ,
তখন আমি জিনিসটা আবার হেলাল ভাইকে জানাই। হেলাল ভাই এরা পদক্ষেপ নিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, তাকে আমি মেবি আমি যতটুকু জানি বর্তমানে তার সভাপতিত্ব পদ নাই। এই নেককাজন ঘটনা ঘটানোর কারণে যে সভাপতি হয় মানুষের সেবা করার জন্য, আর এই সভাপতি যদি মানুষের বিপদ ডেকে আনে তাহলে তারা কিভাবে সভাপতি হয় আর তাদেরকে কিভাবে সভাপতি মানে মানুষ, এটা আমি বুঝি না। একটা মানুষের প্রতিবন্ধকতার রাস্তায় একটা তৈরি করে দিল, একটা দুই এলাকার মধ্যে একটা হানাহানি তৈরি করে দিল। এক পর্যায়ে এটা কিছুদিন বন্ধ ছিল, পানি নিষ্কাশন করা হলো, হেলাল ভাইয়ের উদ্যোগেই পানি নিষ্কাশন হইল, ড্রেনেজ ব্যবস্থা পানি দেওয়ার রাস্তা করা হইল। একটা পর্যায়ে দেখা গেল যে হঠাৎ করে ফারুক নামে এক লোক, উনি হঠাৎ করে আমার নামে লাইভে আসলো, আমি নাকি তার নামে পত্রিকা দিয়েছি, সে কে তাকে আমি ভালো করে চিনিও না। সে লাইভে এসে আমার নামে সন্ত্রাস, আমি সন্ত্রাসী, আমি অমক সমক অনেক কিছু বলল। সে কেন বলল, কি জন্য বলল, আমি কি আজকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্যই বলল? এখন একটা আমি আপনাদের কাছে এবং কি প্রশাসনের কাছে, আমি মাননীয় সংসদ সদস্য ওনার কাছে আবেদন যে আমরা এটার থেকে যাতে পরিত্রাণ পাই, আমরা যাতে সুষ্ঠুভাবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি, পানি জমা থাকলে যাতে বাচ্চাদের স্কুলে কোনো সমস্যা না হয়, এই পানির নিষ্কাশন আমরা চাই। আমি তো আইনের বাইরে কেউ না, আমি আইনের মধ্যেই, আমি প্রশাসনকে জানিয়েছি, আমি ফতুল্লা থানায় তিনটা অভিযোগ দিয়েছি। এক নম্বরে সে আমার সাথে লাইভে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে, যেটা নাকি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমি আইসিডি অভিযোগ করেছি, আরেকটা অভিযোগ করেছি তার ছেলে এবং কি তার বন্ধুরা মিলে প্রায় 30-40 জন লোক আফাজনগর হাউজিংয়ের ভিতরে ঢুকেছে আমাকে মারার উদ্দেশ্যে, আমাকে খুঁজে গেছে, আমাকে পেলে নাকি টুকরো টুকরো করে কেটে ফেলবে। অতএব এটার বিরুদ্ধে আমি একটা অভিযোগ নিয়ে দিয়েছি থানায়, প্লাস আফাজনগরবাসী যৌথভাবে একটা অভিযোগ দিয়েছে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। আমরা এটা থেকে পরিত্রাণ চাই, পানি নিষ্কাশনটা যাতে সঠিকভাবে হয়, কারোর যাতে ক্ষতি না হয় এই ব্যবস্থাটুকু করা হোক, এবং কি মাননীয় সংসদ সদস্যের কাছে এটাই আমার আকুল আবেদন। এ ব্যাপারে আফাজনগর আবাসিক এলাকার বর্তমান সভাপতি এনএনটিভি কে জানান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমজাদ হোসেন, আফাজনগরের বর্তমান সভাপতি। আমাদের এখানে জলাবদ্ধতার একটা করুণ কাহিনী, এখানে হুট করে মানে অনেক পানি হয়ে যায়, ছয় দিন সাত দিনও থাকে। তো এই পানিটার জন্য আমরা অনেক কষ্ট করছি এবং বাচ্চাদের স্কুলে নিতে পারি না, নানান অসুবিধা হয়। তো কিছুদিন আগে আপনাদের এখানে একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে হাঁটু পর্যন্ত পানি জমে, কারণটা কি? এটা হলো আমাদের পানিটা ওইদিক দিয়ে নিষ্কাশন হওয়ার জন্য হেলাল ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এই নিষ্কাশন করে দিছে। করে দেওয়ার পরে এই পানিটা ওইখান থেকে উনি বন্ধ করে দেয় আর কি, বারবার রঞ্জু ওইখানে সভাপতি রঞ্জু ভাই এটা বন্ধ করে দেয়। অনেক বলা হয়েছে এবং ওনারে তিনবার এখানে আনছি, সে তো নানান ধরনের ই করছে, মোবাইল চাইছে, আইফোন চাইছে। তো এই আইফোন না দেওয়াতে পানি আমাদের বারবার বন্ধ করে দিয়ে এটা জলাবদ্ধতার সৃষ্টি করছে। এই এখন আমরা পরবর্তীতে কে এটার ডিসকাশন করব, মানে ডিসকাশনটা ব্যবস্থাটা কি করতে কারণ আছে? এটা হেলাল ভাইয়ের নামে, হেলাল ভাইয়ের ইয়ে নিষ্কাশন হয়েছে এবং আমাদের এই মুর্শিদ মামার সাহায্য সহযোগিতায় হয়েছে। এখন এরা চাইতেছে যাতে এদিক দিয়ে কোনো পানি ওদিক যাইতে পারবো না। হ্যাঁ, আমরা চাইতেছি যে ওদিকে সরকারি ড্রেন আছে, ড্রেনের মাধ্যমে পানিটা নিষ্কাশন হইতেছে, এটা ওনারা ওই যে টাকা মানে মোবাইল না দেওয়াতে এটা হয়েছে। সাব্বির আহমেদ, এনএনটিভি, নারায়ণগঞ্জ।